কার্বি আংলং জেলার ফুলনীত দুলারাই গুদি বাথৌ আফাদর কেন্দ্রীয় অধিবেশনের প্রস্তুতি জিরাইনো হানাই কার্বি আংলং জেলা দুলারাই গুদি বাথৌ আফাদনি বাইদি বিবানক হানাই গেদেমা বিবানগিরি কার্বি আংলং জেলার ফুলনির উত্তমজি গাঁত 2021 বর্ষর ফেব্রুয়ারি অথবা মার্চ মাহত দুলারাই গুদি বাথৌ আফাদর সাত সংখ্যক কেন্দ্রীয় অধিবেশন অনুষ্ঠিত করার প্রস্তুতি চলাইছে দুলারাই গুদি বাথৌ আফাদর কার্বি আংলং জেলা সমিতিয়ে। দেওবারে ফুলনির উত্তমজি গাঁত কার্বি আংলং জেলা গুদি বাথৌ আফাদর সভাপতি সুরেন্দ্রনাথ বসুমতারীর সভাপতিত্বত অনুষ্ঠিত রাজহুয়া সভাত কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাং আর বিটিআরর মুখ্য কার্যবাহী সদস্য প্রমোদ বড়ুক মুখ্য পৃষ্ঠপোষক কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের সদস্য দরসিং রংহাঙক সভাপতি রাজেন্দ্র বসুমতারীর কার্যকরী সভাপতি লিখেন বসুমতারীর সাধারণ সম্পাদক আর কেবাগৰাকীও বিষয়ববিয়া তথা সদস্য সদস্যার এখন শক্তিশালী আদরণী সমিতি গঠন করে। আদরণী সমিতি গঠনের রাজহুয়া সভাত দুলারাই গুদি বাথৌ আফাদর কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক রবিরাম বসুমতারী উদালগুড়ি জেলা সমিতির উপসভাপতি নারায়ণ বড়োর প্রমুখে কেবাগৰাকীও বিষয়ববিয়া আর বহুতো স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকে। রাজহুয়া সভাত সমূহ কার্যসূচীর আধরে কার্বি আংলং জেলা গুদি বাথৌ আফাদর সম্পাদক অকন বসুমতারিয়ে। অন্যহাতে সাংবাদিকরে হওয়া এক বার্তালাপত আগন্তুক দুলারাই গুদি বাথৌ আফাদর কেন্দ্রীয় অধিবেশন খনি সাফল্যমণ্ডিত করে তুলিবলে সকলকে আহ্বান জানায় নবগঠিত আদরণী সমিতির কার্যকরী সভাপতি রাজেন্দ্র বসুমতারিয়ে। যে যখন কমিটি রিসেপশন কমিটি গঠন করা হল এইখন আমার কার্বি আংলংত সেন্ট্রেল দুলারাই গুদি বাথৌ আফাদ ইয়াত সেন্ট্রেলি কনফারেন্স হব। এইটো মার্চ ফেব্রুয়ারি মার্চ মাসের ভিতরতে হব। অহা জানুয়ারি 10 তারিখে সেন্ট্রেল এক্সিকিউটিভ মিটিং হবো, তাতে ডেট আর ভিনুটি সিদ্ধান্ত ভিনুটি অলরেডি সিদ্ধান্তই উত্তমজি গাঁতে হব। আর ইয়াতে আজি রিসেপশন কমিটিত মুখ্য হিসাবে আমার কার্বি আংলং অটোনমাস কাউন্সিলর এমএসি অনারেবল এমএসি আমার দরসিং রংহাং স্যারক আমি রিসেপশন কমিটিত সভাপতি হিসাবে আমি গঠন করিল। আর লগতে আমার চিফ পেট্রন হিসাবে কার্বি আংলং অটোনমাস কাউন্সিলর মাননীয় সিএম তুলিরাম রংহাং স্যারক আমি চিফ পেট্রন হিসাবে লৈছো। লগতে বিটিআরর যিজন চিফ সিএম প্রমোদ বড়োকো আমি চিফ পেট্রন হিসাবে লৈছো। লগতে কার্বি আংলং যিমান ইএম এমএসি আছে এওঁলোক আমি পেট্রন হিসাবে লৈছো, যাতে আমার ইয়ার যে সেন্ট্রেল কনফারেন্স আর কার্বি আংলং যে কনফারেন্স হবলে গৈ আছে এইটো যাতে সফলভাবে আমি সুচারুরূপে সমাপ্ত করব পারে, তার কারণে আজি সেন্ট্রাল কমিটির আছে জেনারেল সেক্রেটারি এখেতর রবিরাম রামসিয়ারী এখেতের তত্ত্বাবধানতে আজি রিসেপশন কমিটিখন গঠন করা হল। কমিটি আমার টোটেল সভাপতিক আদি করে পেট্রন সেট্রন লৈ পেলাই আমার 35 জনীয়া এটা বর্তমান কমিটি আছে। তার পিছর আমি আরো সাব কমিটিখন গঠন করবলে গৈ আছো নেক্সট এক্সিকিউটিভ মিটিং হওয়ার পিছন। সভাপতি আমার দরসিং রংহাং স্যারক আমি মুখ্য সভাপতি হিসাবে এখেতক দায়িত্বভার দিয়া হয়েছে। রিসেপশন কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট মই নিজে রিজেন বসুমতারী আর জেনারেল সেক্রেটারি লেখেন বসুমতারী এখেতক জেনারেল সেক্রেটারি হিসাবে দায়িত্ব লৈছে। আর যিজন ট্রেজারার আমার কার্বি আংলং সবরে জানায় রাজা বা অজিত বসুমতারী বলে কয় এখেতক আমি ট্রেজারার হিসাবে রাখিছো। কার্বি আংলংৰ পৰা ৰবিন বৰুৱা ৰিপৰ্ট অসম টুডে।